একাদশ ও দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত মানবিক বিভাগের সকল শিক্ষার্থীদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি শিউলি আক্তার, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বিক্রমপুর আদর্শ কলেজ, মুন্সিগঞ্জ থেকে। শিক্ষার্থী বন্ধুরা, মানবিক বিভাগে তোমরা পৌরনীতি ও সুশাসন নামে যে বিষয়টি পড়ে থাকো, এখান থেকে প্রথম পত্রের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে কথা বলবো, আলোচনা করব। আশা করি তোমরা সকলে মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে ক্লাসটা শেষ করবে। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, স্ক্রিনে তোমরা যা দেখতে পাচ্ছ, আজকে আমাদের গুরুত্বপূর্ণ একটি আলোচনার বিষয়বস্তু, তা হচ্ছে গুড গভর্নেন্স বা সুশাসন। আমরা পৌরনীতি এবং সুশাসন বিষয়টি পড়তে গেলে, যেহেতু বিষয়টা পৌরনীতি অর্থাৎ নাগরিকতা বিষয়ক বিজ্ঞান, সুতরাং সুশাসন বা গুড গভর্নেন্স সম্পর্কে আমাদের ধারণাটা স্পষ্ট থাকবে। তো যখন শাসন ব্যবস্থা ভালো হয়, অর্থাৎ জনগণের কল্যাণে যখন কোনো শাসন ব্যবস্থা পরিচালিত হয়, তখন সাধারণত আমরা তাকে গুড গভর্নেন্স বা সুশাসন বলে থাকি। শাসন দেখা যায় তখনই ভালো হয় বা সুশাসন হয় যখন তা নিঃস্ব এবং সামাজিক ভাবে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর উপকার করে বা মঙ্গল সাধন করে। তো সুশাসনের কিছু উপাদান আমরা সমাজের সকল স্তরের মানুষের মধ্যে উপকারী বিষয়গুলো দেখতে পাই, এবং সেই উপাদানগুলো যদি চিহ্নিত করা সম্ভব হয়, তাহলে এই উপাদানগুলো সুশাসনের জন্য কার একটা সমর্থন বয়ে নিয়ে আসে। কিন্তু সার্থকতা প্রশ্নে কি আবার ভিন্নতা দেখা যায়। তো এখানে দেখা যায় যে যদি কোনো নীতি বা আইন কেবল দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর স্বার্থ পূরণ করে এবং অন্য স্তরে জনগোষ্ঠীর স্বার্থ সংরক্ষণ না করে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে এই শাসনটাও কিন্তু সুশাসন বলেই পরিগণিত হবে। অর্থাৎ আমরা এখানে স্পষ্টভাবে বুঝতে পারছি যে সুশাসন তখনই হবে যখন অবহেলিত, দরিদ্র, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কল্যাণে যেই নীতিটা প্রয়োগ করা হবে। অর্থাৎ দেখা যাচ্ছে যে এর বাইরেও কিছু জনগোষ্ঠী রয়ে যাচ্ছে, সেই নীতিটা হয়তো তাদেরকে খুব একটা ফলপ্রসূ হচ্ছে না তাদের জন্য, কিন্তু যখনই ঝুঁকিপূর্ণ কোনো গোষ্ঠী এর দ্বারা উপকৃত হবে, তখনই সেই বিষয়টাকে আমরা সুশাসনে অন্তর্ভুক্ত করতে পারি। তো এখানে আধুনিক বিশ্বে শাসন ব্যবস্থায় সুশাসন প্রতিষ্ঠাকে রাষ্ট্রের সবচেয়ে বেশি একটা প্রয়োজনীয় বিষয় বলে মনে করা হচ্ছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সুশাসনের একটা গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ সুশাসন প্রতিষ্ঠার গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করব। সুশাসন কেন প্রয়োজন, সুশাসন তো সুশাসন কি, সুশাসনের বৈশিষ্ট্য, এগুলোর ক্ষেত্র আমরা এর আগের ক্লাসগুলোতে দেখেছি প্রথম অধ্যায়ে। তো আজকে আমি দ্বিতীয় অধ্যায়ের প্রথম চ্যাপ্টার, প্রথম পার্ট নিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। এখানে সুশাসনের কিছু গুরুত্ব বা সুশাসন প্রতিষ্ঠা কেন হবে সমাজে, রাষ্ট্রের কেন প্রয়োজন, এই বিষয়টা নিয়ে আমরা আজকে একটু কথা বলবো। অর্থাৎ আজকে আমরা ক্লাস শেষে সুশাসনের গুরুত্ব সম্পর্কে অবশ্যই বর্ণনা করতে পারবো, যদি তোমরা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত ক্লাসটা দেখে থাকো, তাহলে আমাদের এই শিক্ষণ ফলটা কার্যকর হবে। তাহলে চলো চলে যাচ্ছি মূল আলোচনায়। শিক্ষার্থী বন্ধুরা, সুশাসন বলতে আসলে আমরা কি বুঝি? সুশাসন বলতে সাধারণত কিছু নিয়ম নীতিকে বোঝায় যেগুলো সরকারি সংগঠন সমূহের আচার আচরণ নিয়ন্ত্রণ করে, নাগরিকদেরকে উদ্দীপ্ত করে, সরকারের অংশগ্রহণ নিশ্চিত করে এবং সরকারি বেসরকারি সম্পর্ককেও নিয়ন্ত্রণ করে। সুশাসনের প্রধান কিছু উপাদান রয়েছে যেগুলো দুর্নীতি কমাতে নিশ্চয়তা প্রদান করে এবং সমাজের বর্তমান এবং ভবিষ্যৎ চাহিদা পূরণে এই দায়বদ্ধতা কিন্তু সুশাসনকেই নিতে হয়। অর্থাৎ সমাজের বা রাষ্ট্রের কিছু আচার আচরণ নাগরিকদেরকে যা উদ্দীপ্ত করে এবং সরকারের কাজে সকলের যে অংশগ্রহণ সেগুলোকে নিশ্চিত করে এবং সরকারের সাথে জনগণের, সরকারের সাথে বেসরকারি প্রশাসনের বা প্রশাসনের সাথে জনগণের যে একটা সেতু বন্ধন, সেই সম্পর্কটাকেও কিন্তু সুশাসন দ্বারাই নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। এই জন্য বলা হচ্ছে যে সমাজের বর্তমান এবং ভবিষ্যৎ চাহিদা পূরণের দায়বদ্ধতা সুশাসনকে নিতে হয়। তো সুশাসনের গুরুত্ব সম্পর্কে ইউএনডিপি এবং ওয়ার্ল্ড ব্যাংক তারা কিছু বক্তব্য দিয়েছে, এর বক্তব্যের কিছু অংশ আমি তোমাদের সামনে তুলে ধরছি, একটু বোঝার চেষ্টা করবে। সুশাসন অন্যান্য বিষয়ের সাথে এই বিষয়গুলো নিশ্চয়তা বিধান করে যে এর মাধ্যমে অংশগ্রহণ, দায়বদ্ধতা, স্বচ্ছতা ও ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠিত করে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এই সুশাসন অনেকগুলো বিষয় নিশ্চয়তা দেয়, যে তার মধ্যে অংশগ্রহণ, সকলের অংশগ্রহণ, দায়বদ্ধতা অর্থাৎ সরকারি প্রশাসনকে জনগণের কাছে দায়বদ্ধতা, স্বচ্ছতা সরকারি কাজে স্বচ্ছতা এবং ন্যায়পরায়ণতা সরকারি প্রশাসনকে অর্থাৎ আমলাদের ন্যায়পরায়ণতার কথা এখানে ইঙ্গিত করা হয়েছে, এগুলো প্রতিষ্ঠিত করে।
শুধু তাই নয়, যেহেতু সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্রগতির বিষয়গুলো সমাজের ব্যাপক সম্মতির উপর নির্ভরশীল, সেহেতু উন্নয়নের জন্য সম্পদ সমূহের বরাদ্দের সিদ্ধান্ত গ্রহণে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর প্রয়োজন ও মতামতকে প্রাধান্য দিতে হবে। প্রথম দিকে আমি তোমাদেরকে বলেছিলাম, এমন কোন সিদ্ধান্ত যা সরকার গ্রহণ করবে সেটি হয়তো সমাজের সকল স্তরের জনগণের চাহিদা মিটাতে পারবে না, কিন্তু যদি সেই সিদ্ধান্তগুলো দরিদ্র এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর প্রয়োজন এবং মতামতকে প্রাধান্য দিতে পারে, গুরুত্ব দিতে পারে, তাহলে সেটিকে আমরা সুশাসন বলে ধরে নিব। ইউএনডিপি আরো মনে করে যে সুশাসনের মাধ্যমে নাগরিকগণ তাদের আগ্রহ বা আশা আকাঙ্ক্ষাকে প্রকাশ করতে পারে, তাদের অধিকার ভোগ করতে পারে এবং তাদের চাহিদাগুলোকে মেটাতে পারে। অর্থাৎ সমাজে যারা বাস করছে, যারা নাগরিক রয়েছে, রাষ্ট্রের নাগরিক রয়েছে, তারা তাদের যে আশা আকাঙ্ক্ষাগুলো রয়েছে সেগুলো রাষ্ট্রের কাছ থেকে তারা যেগুলো প্রত্যাশা করছে, তাদের যে অধিকারগুলো রয়েছে, যে অধিকারগুলো তাদের জীবন ধারণে সহায়তা করছে বা নিশ্চিত করছে জীবন ধারণটা, সেই অধিকারগুলো এবং যে চাহিদাগুলো তারা মেটাতে চায়, অর্থাৎ বাস্তবের যে মৌলিক অধিকারগুলো রয়েছে সেই চাহিদা বা মৌলিক অধিকারগুলোকে তারা রাষ্ট্রের কাছ থেকে আশা করে, এগুলো আসলে সুশাসনের মাধ্যমেই প্রতিষ্ঠিত করা সম্ভব। আর অন্যদিকে ওয়ার্ল্ড ব্যাংকের দৃষ্টিতে সুশাসনের ফলে রাষ্ট্রের অর্থনৈতিক ও সামাজিক সম্পদগুলো টেকসই উন্নয়ন ঘটে থাকে। অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংক তাদের অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিতে এটা বোঝাতে চেয়েছেন যে সামাজিক যে সম্পদগুলো রয়েছে সেই সম্পদগুলো যদি টেকসই উন্নয়ন ঘটাতে চায় বা চায় কোনো রাষ্ট্র, তাহলে সুশাসনের কোনো বিকল্প আসলে নেই। মূলত 1989 সালে বিশ্ব ব্যাংকের এক সমীক্ষায় সর্বপ্রথম সুশাসনের ধারণাটি পাওয়া যায়। এই প্রশ্নটা তোমাদের অনেক সময় আসে কোয়ান্টাম এক মূল জ্ঞানের প্রশ্নে, যে বিশ্ব কোন কার কাছ থেকে বা কখন সুশাসনের প্রত্যয়টি আমাদের জনসম্মুখে চলে আসে। তো তোমরা এই বিশ্ব ব্যাংকের কথাটা এবং 1989 সালের এই সালটা অবশ্যই মনে রাখবে। এদিকে মাইকেল ক্যামডেসাস, উনি হচ্ছেন ফ্রান্সের একজন অর্থনীতিবিদ এবং প্রশাসনবিদ ওনাকে বলা হয়, তিনি সুন্দর করে বলেছেন যে গুড গভর্নেন্স ইজ ইম্পর্টেন্ট ফর কান্ট্রিজ এট অল স্টেজেস অফ ডেভেলপমেন্ট। অর্থাৎ সুশাসন কেন দরকার, সুশাসন রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন আবশ্যক। অর্থাৎ রাষ্ট্রের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে সুশাসন ছাড়া সেই উন্নয়নটাকে ত্বরান্বিত করা যায়। আর 90 প্রতিষ্ঠানবাদী কিছু তাত্ত্বিক রয়েছেন, তাদের মধ্যে ডগলাস নর্থ, রোনাল্ড কোজ, তারপরে জেমস বুকানন, তারপরে রয়েছেন রবার্ট সলসন, রয়েছেন গর্ডন তুলক প্রমুখ। ওনাদের মতো করে ওনারাও প্রকাশ করেছেন যে যে রাষ্ট্র অর্থনৈতিক প্রণোদনা নিশ্চিত করার জন্য প্রতিষ্ঠানের বিকাশ ঘটাতে পারে না, সে রাষ্ট্র কখনোই নিরবচ্ছিন্ন ও টেকসই উন্নয়ন প্রক্রিয়া লালন করতে পারে না। অর্থাৎ তারা বোঝাতে চেয়েছেন যে অর্থনৈতিক প্রণোদনা, অর্থাৎ অর্থনৈতিক যে নিশ্চয়তা, জনগণকে অর্থনৈতিক ভাবে সচ্ছলতা দেওয়ার যে নিশ্চয়তা, সেই নিশ্চয়তা নিশ্চিত করার জন্য প্রতিষ্ঠানের বিকাশ যে রাষ্ট্র ঘটাতে পারে না, সেই রাষ্ট্র কখনোই নিরবচ্ছিন্ন টেকসই উন্নয়ন প্রক্রিয়া লালন করতে পারছে না, অর্থাৎ সুশাসন সেখানে থাকছেই না। অর্থাৎ এই মতবাদের মূল কথাটাই হচ্ছে যে সুশাসন ছাড়া টেকসই উন্নয়ন মূলত সম্ভব না। যেই উন্নয়নটা আজকে আছে কালকে নাই, বা এই এই 5 বছর রয়েছে পরবর্তী 5 বছর নাই, এইরকম না। উন্নয়নটি হবে এরকম যেটা নাকি বহমান, ধারাবাহিক ভাবে সেই উন্নয়নটা থাকবে, সেটাকে টেকসই উন্নয়ন বলা হচ্ছে। তো টেকসই উন্নয়নকে অবশ্যই সুশাসন ত্বরান্বিত করছে। এরপর এই পর্যায়ে আমরা আরো কিছু সুশাসনের প্রতিষ্ঠার গুরুত্ব নিয়ে আলোচনা করব। তার মধ্যে দেখো, রাষ্ট্রের সকল পর্যায়ে বলা হচ্ছে যে রাষ্ট্রের প্রত্যেকটি পর্যায়ে সুশাসনের গুরুত্ব অপরিহার্য। এখানে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও অবকাঠামোগত উন্নয়নের জন্য মূলত সুশাসনের কোনো বিকল্প আসলে আমরা খুঁজে পাই না। রাষ্ট্রীয় নাগরিকদের জন্য শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা, মৌলিক মানবাধিকার নিশ্চিত করা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করা, মানব সত্তার মর্যাদা নিশ্চিত করা, তারপরে হচ্ছে নারীর অধিকার প্রতিষ্ঠা করা, নাগরিকদের জন্য সম্পদের সুষম বণ্টন ও সুষম সুযোগ সুবিধা নিশ্চিত করা, ন্যায় বিচার, তারপরে তোমার দুর্নীতিমুক্ত শুদ্ধাচারী সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সুশাসন কিন্তু অপরিহার্য। অর্থাৎ যেখানে রাষ্ট্রের সকল বিষয়গুলো এখানে বলা হলো বা দেখানো হলো, কোনো পর্যায়ে কোনো বিষয়টাই কিন্তু সুশাসন ছাড়া তাদের পথটাকে
পরিচ্ছন্ন করতে পারে না। এক কথা বলা যায় যে সুশাসন সুনির্দিষ্ট একক কোনো লক্ষ্য ও উদ্দেশ্য নয়, রাষ্ট্রের সকল দিক ও পর্যায়ের উন্নয়নের জন্যই কিন্তু সুশাসনটা প্রয়োজন। অর্থাৎ যেখানে যাও না কেন, নারীর অধিকার প্রতিষ্ঠা করবা, মানব সত্তার মর্যাদা নিশ্চিত করবা, বা এখানে তোমরা দুর্নীতিমুক্ত সমাজ গঠন করবা, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবা, সব ক্ষেত্রেই এই সমাজের গ্রহণযোগ্য একটা রাষ্ট্রীয় সিদ্ধান্তের বাস্তবায়ন কিন্তু প্রয়োজন, যাকে সুশাসন বলা হচ্ছে। পরবর্তীতে দেখো, ব্যক্তিকেন্দ্রিকতা পরিহার করে জাতির বৃহত্তর স্বার্থ রক্ষার জন্য সুশাসন কিভাবে কাজ করে। গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা দেখি যে বিভিন্ন শাসন ব্যবস্থায় কর্তৃত্বপরায়ণতা, পিতৃতান্ত্রিকতা, স্বজন প্রীতিরোধ এবং গণতন্ত্র মূল্যবোধ প্রতিষ্ঠায় সুশাসনের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে ব্যক্তিকেন্দ্রিকতা পরিহার করে গণতান্ত্রিক চর্চা বৃদ্ধি করা সম্ভব হয়, ফলে জাতির বৃহত্তর একটা স্বার্থ সেখানে রক্ষিত হয়। পরের বিষয়টা হচ্ছে প্রশাসনিক গতিশীলতা। এখানে প্রশাসনের গতিশীলতা বলতে সরকারের যে জবাবদিহিতা বা স্বচ্ছতা, এটাকে বৃদ্ধি করা বোঝানো হচ্ছে। এখানে প্রশাসনের যে কর্মকর্তা কর্মচারীগণ রয়েছেন, তাদের নিজ নিজ দায়িত্ব সম্পর্কে তারা আরো বেশি সচেতন হবেন যদি সেখানে সুশাসন নিশ্চিত করা যায়। ক্ষমতার অধ্যত্ব ও অপব্যবহার রোধ করা, কর্মের দীর্ঘসূত্রিতা, লাল ফিতার দৌরাত্ম্য, রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্রের চর্চার অভাব ইত্যাদি দূরীকরণ কেবল সুশাসনের মাধ্যমে কিন্তু সম্ভব হয়ে থাকে। তো আমাদের যে প্রশাসনিক কাজকর্মগুলো রয়েছে বিভিন্ন রাষ্ট্রের, সেগুলো নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে এবং প্রশাসনের গতিশীলতা ফিরিয়ে আনতে বা চলমান রাখতে এই সুশাসনের বিকল্প কিছু নেই। আবার আমরা অনেক সময় রাজনৈতিক নেতাদের চারিত্রিক মানে শুদ্ধতা নিয়ে প্রশ্ন তুলি। তো সেক্ষেত্রে দেখা যায় যে সুশাসনের মাধ্যমে যে রাজনৈতিক নেতা নেতৃবৃন্দ রয়েছেন, তাদের কিন্তু চারিত্রিক একটা বৈশিষ্ট্য মানে পরিবর্তন অনেক সময় আমরা দেখে থাকি। নীতির প্রশ্নে অটল থাকা, নিজের বা অন্যের প্রতি প্রদর্শিত অন্যায় আচরণের বিরুদ্ধে প্রতিবাদী হওয়া, অন্যায় নির্দেশকে অগ্রাহ্য করা, অঙ্গীকার বা প্রতিশ্রুতি রক্ষা করা, ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, এই যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো, চারিত্রিক দৃঢ়তাগুলো, এগুলোর নেতাদের মাঝে সুশাসনের মাধ্যমেই কিন্তু সৃষ্টি হয়। নেতারা যখন দেখবে, নেতৃবৃন্দ যখন দেখবে সমাজ এবং রাষ্ট্র তাদের দিকে তাদের সাপোর্ট দিচ্ছে, অর্থাৎ তারা সেখানে গ্রহণযোগ্যতা পাচ্ছে, তখন তারাও কিন্তু আস্তে আস্তে সেই পরিবেশের সাথে নিজেদেরকে মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। পরবর্তীতে দুর্নীতি যে রয়েছে আমাদের একটা মরণ ব্যাধি, সেই দুর্নীতিটাকে সমাজের মরণ ব্যাধি বলা হয়। তো এই দুর্নীতিটাকে কিভাবে প্রতিরোধ করা যায়? প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে যেসব দুর্নীতি পরিলক্ষিত হয় তা হলো মূলত প্রকল্পে দুর্নীতি, আর হচ্ছে সরকারি রাজস্ব আদায়ে দুর্নীতি, আবার দেখা যাচ্ছে সরকারি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানে দুর্নীতি, সেবামূলক বিভিন্ন খাতে সেখানে দুর্নীতি হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানও দুর্নীতি আমরা দেখতে পাচ্ছি। তো সেগুলো এই সুশাসনের মাধ্যমে কিন্তু কার্যকরভাবে প্রতিরোধ করে সেখান থেকে এই ব্যাধিটাকে নির্মূল করা সম্ভব। পরবর্তীতে পরনির্ভরশীলতার একটা প্রশ্ন আসে। সুশাসনের ফলে দেশে উন্নয়নের মাধ্যমে বিদেশি শক্তির উপর নির্ভরশীলতা হ্রাস পায়। অর্থাৎ আমাদের দেশে বা আমাদের দেশে না, যে কোনো দেশে, যে কোনো রাষ্ট্রে যদি সুশাসন নিশ্চিত করা যায়, তাহলে সরকার এবং জনগণের মধ্যে সুসম্পর্ক নিশ্চিত হয়, জনগণের উপকারে কিছু নীতি বাস্তবায়ন হয় এবং সেখানে দেখা যায় যে টেকসই একটা উন্নয়ন ঘটে। তো দেশের যে রাজনীতিবিদগণ রয়েছেন, বিভিন্ন রাজনৈতিক এবং প্রশাসনিক বিষয়গুলোতে বিদেশি ভূশক্তির অনধিকার চর্চার যদি তারা প্রতিবাদ করেন, তাই বিদেশি শক্তির প্রভাব মুক্ত থেকে রাষ্ট্রীয় কার্যকর পরিচালনার জন্য সুশাসনের মাধ্যমে এই প্রতিবাদটা গড়ে তোলা আসলে সম্ভব হয়। আর কোন দেশের অর্থনৈতিক অনুন্নয়নের অন্যতম একটা কারণই হচ্ছে ব্যবসায়ী রাজনীতিবিদ বা সিন্ডিকেট। তো সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে ব্যবসায়ী রাজনীতিবিদদের আতাত কঠোর হস্ত দমন করা হয় এবং ঋণ খেলাপের শ্রেণী যাতে রাজনীতিতে হস্তক্ষেপ না করার সুযোগ পায়, সে প্রতিনিধি নির্বাচনে যাতে অর্থের যোগান দিতে না পারে, সেজন্য আইন প্রণয়ন এবং বাস্তবায়ন করা অতীব জরুরি হয়ে পড়ে। আরেকটা হচ্ছে স্বাধীন বিচার বিভাগ। তো সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে দেশের যে বিচার ব্যবস্থা রয়েছে, এটাকে একদম স্বাধীনভাবে এদের বিচার কার্যটা চালিয়ে নেওয়া সম্ভব হয়। গঠনমূলক চিন্তার প্রসার আমি একটু দ্রুত বলছি, কারণ ক্লাসের ব্যাপ্তি একটু বড় হয়ে গেলে সেটা আবার তোমাদের পেজে পোস্ট করা সম্ভব হয় না। গঠনমূলক চিন্তা
কিভাবে আসে? দেখো, মানুষের মৌলিক অধিকার যখন সংরক্ষিত হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে, তখন সাধারণ জনগণ তাদের মৌলিক অধিকারগুলো উপভোগ করতে পারে। সন্ত্রাসী, জঙ্গিবাদ বা যে কোনো ধরনের ধ্বংসাত্মক যে কাজগুলো রয়েছে সেগুলোকে যদি কঠোর হস্তে দমন করা যায়, তাহলেই সুশাসন জনগণের দোরগোড়ায় পৌঁছাবে। এবং সুশাসনের মাধ্যমে কিন্তু এগুলোকে, এই মানুষের যে ধ্বংসাত্মক চিন্তা বা চেতনা, এগুলোর পরিবর্তন করা যায়। এতে করে সাধারণ জনগণ গঠনমূলক চিন্তা ভাবনা করতে পারে এবং পরিকল্পনা করতে পারে আরো বেশি বেশি করে, এবং নিজেদেরকে উৎসাহিত করতে পারে। আর্থসামাজিক উন্নয়নেও সুশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে সুশাসনের ফলে প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি পায়, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পায়, ফলে সকল ক্ষেত্রে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হয়, ফলে ব্যবসায়িক লেনদেন বৃদ্ধি পায়, আর সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ বজায় রাখার ফলে বিদেশি বা দেশি বিনিয়োগও আকৃষ্ট হয়। এতে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয়, পাশাপাশি দেশের অবকাঠামোগত একটা উন্নয়নও কিন্তু বৃদ্ধি পায়। সংবিধানে সার্বভৌমত্ব রক্ষা করা সম্ভব। এখানে সকল কাজে সংবিধানকে প্রাধান্য দেওয়া হয়। সুশাসনের মধ্যে জাতীয় সংসদ, প্রশাসন বা রাষ্ট্রীয় কার্যক্রমগুলো সংবিধান অনুসারে পরিচালিত হয়। সুতরাং সুশাসন প্রতিষ্ঠার ফলে সংবিধানের সার্বভৌমত্ব বজায় থাকে। দেশপ্রেম বৃদ্ধি পায়। কিভাবে বৃদ্ধি পায় দেখো, একটি সুখী এবং সমৃদ্ধশালী দেশ সমাজ প্রতিষ্ঠার জন্য জনগণ যাতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে পারে এবং জাতীয় স্বার্থকে বড় করে দেখে, সুশাসন কিন্তু সেদিকেও সজাগ দৃষ্টি রাখে। সুশাসনের এই নজরদারি সমাজের মানুষের মাঝে দেশপ্রেম জাগ্রত করে, আর দেশপ্রেমে উদ্বুদ্ধ জনগণ সুশাসন প্রতিষ্ঠায় নিজেকে সম্পৃক্ত করতে পারে, গণতন্ত্রকে শক্তিশালী করা হয়। এখানে জনগণের মৌলিক অধিকার এবং বাক স্বাধীনতা রক্ষা করার জন্য সুশাসন অপরিহার্য। তো সুশাসন প্রতিষ্ঠিত হলে জনগণের মৌলিক অধিকার এবং বাক স্বাধীনতা রক্ষা করা সম্ভব হবে, ফলে গণতন্ত্র শক্তিশালী হবে। আর অধিকন্তু গণতন্ত্রের পূর্ব শর্তের শর্তগুলোর একমাত্র সুশাসনের মাধ্যমে পূরণ করা সম্ভব হয়ে থাকে। পরবর্তীতে সর্বশেষ হচ্ছে দারিদ্র বিমোচন। সাম্প্রদায়িক সময়ে সকল বিশেষ সরকারি খাতের পাশাপাশি নাগরিকদের কর্মসংস্থান বেসরকারি খাতেও যথেষ্ট অবদান রাখছে। তো বেসরকারি খাতের প্রতি সহযোগিতা না থাকলে রাষ্ট্রসমূহে বেকারত্ব কিন্তু বেড়ে যায়, আর বেকারত্ব বৃদ্ধি পাওয়া মানে দারিদ্রতা বেড়ে যাওয়া। সুশাসন প্রতিষ্ঠিত হলে কি হয়, সরকারি সম্পদের সর্বোত্তম ব্যবহার হয় এবং দারিদ্র বিমোচন সহজ হয়। এর ফলে বেসরকারি খাতে কর্মসংস্থান বাড়ে। আর জাতিসংঘ ঘোষিত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যের প্রথম লক্ষ্য হচ্ছে দারিদ্রকে অর্ধেকে নামিয়ে আনা। অর্থাৎ সুশাসন প্রতিষ্ঠা থাকলে এ লক্ষ্যমাত্রা কিন্তু অচিরেই সহজেই অর্জিত হবে বলে আমরা মনে করি। তো শিক্ষার্থী বন্ধুরা, তখন যারা আমার সঙ্গে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে ক্লাসটা দেখেছো তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ক্লাসের ব্যাপ্তি বড় হয়ে গেছে, কথা না বাড়িয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা করে আজকের মতো আমি শেষ করছি। আল্লাহ হাফিজ।